নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে তেইশ বারো দু হাজার তেইশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের দাবি নিয়ে চাকরি প্রার্থীদের যে বিক্ষোভ চলছে সেই বিক্ষোভ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে আচমকা মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ প্রার্থীদের কারিঘরে পৌঁছে অতর্কিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সাধারণ রাস্তা ছেড়ে অন্য পথে মুখ্যমন্ত্রীর বাড়ির একশো পঞ্চাশ মিটার মধ্যে পৌঁছে গিয়ে বিক্ষোভ দেখালেন ইন্টারভিউয়ে বঞ্চিত উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা দলে মহিলাদের সংখ্যা ছিল বেশি তারা রাস্তায় বসে পড়ে এবং পুলিশ কার্যত চ্যাংদলা করে তাদের ভ্যানে তোলে লালবাজার নিয়ে যায় পুলিশ জানিয়েছে এই কারণে পঞ্চান্ন জন মহিলা সহ উনষাট জন চাকরি প্রার্থীকে গ্রেপ্তার করা হয় পরে লালবাজার থেকে তাদের ব্যক্তিগত বন্ডে ছেড়েও দেওয়া হয়েছে ইন্টারভিউ বঞ্চিত উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের অভিযোগ তারা মাতঙ্গিন হাজারা মূর্তিপাধ্যে পাঁচশো পঞ্চান্ন দিন ধরে বসে অনেক চেষ্টার করেও মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে তাকে ডেপটেশন দিতে পারেনি এদিন প্রথমে শুধু মহিলা চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রী বাড়ির দিকে শান্তিপূর্ণ অভিযান শুরু করেন পরে ঘুরপথে তারা মুখ্যমন্ত্রী বাড়ি একশো পঞ্চাশ মিটারের মধ্যে পৌঁছে যান পুলিশের দাবি চাকরি বিক্ষোভ দেখানোর কথা ছিল হাজরা মোড়ে সেই মতো সেখানে প্রস্তুত ছিল বাহিনী কিন্তু পথ বদলে মহিলা চাকরিপ্রার্থীরা কালীঘাট মন্দিরের দিক থেকে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে অর্থাৎ হাজরা রোড ও হরিশ চ্যাটার্জি রোডে সংযোগস্থলে পৌঁছে যান যেখান থেকে মুখ্যমন্ত্রী বাড়ি প্রায় একশো মিটার দূরে এই রাস্তায় পৌঁছান মাত্র সেখানে থাকা পুলিশ কর্মীরা বিক্ষোভকারীদের আটকে দেন শুরু হয় ধস্তি রাস্তায় শুয়ে পড়েন চাকরি প্রার্থীরা শেষে মহিলা পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের ট্রেনে হিজড়ে ভ্যানে তুলে নিয়ে যায় চাকরিপার্থীদের অভিযোগ শান্তিপূর্ণভাবে ডেপোরেশন দিতে গিয়েছিলাম পুলিশ আমাদের ট্রেনে হিজড়ে পিজন ভ্যানে তুলেছে অনেক আঙুল কেটে গিয়েছে কারো জামা ছিঁড়ে গিয়েছে চাকরি প্রারীদের কথায় আমাদের দাবি গেজেট নিয়ম মেনে সিট আপডেট করে নিয়োগ করতে হবে কিন্তু তা করা হচ্ছে না সিট আপডেট করলে আমরা ইন্টারভিউয়ের সুযোগ পাই শুক্রবার দুপুরে বিকাশ ভবনের সামনেও বিকা মানে বিক্ষোভ দেখাতে পৌঁছে যান দু সালের টেট পাস চাকরি প্রার্থীরা তারা সবাই ডিএলএড প্রশিক্ষিত এখনও তাদের ইন্টারভিউ হলো না কয়েকজন আন্দোলনকারী বিকাশ ভবনের সামনে রাস্তায় শুয়েও পড়েন পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় তো দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু চাকরি প্রার্থীদের বিক্ষোভ চলছে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে বা নিয়ম মেনে গেজেট মেনে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের দাবিতে